বন্ধুগণ, আজকে আমরা শিখবো কমপ্লিট ডিজাইন অফ লার্নিং নাম্বার, অর্থাৎ সংখ্যা দিয়ে যেভাবে শব্দগুলো শিখবেন, যেমন এক একটা, একটি একটু, অর্ধেক, আধা, পৌনে শোয়া, সাড়ে, দেড়, আড়াই, এইগুলি দিয়ে কীভাবে আপনারা হাজার হাজার শব্দ তৈরি করবেন, সেসকল বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারটি সাজানো হলো। তো বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো একে দেখুন, প্রতিটা ভিডিও থেকে আপনারা নতুনত্ব শিখতে পারবেন। রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান এবং অপরকে শেখাতে চান, আপনাকে এই সকল বিষয়গুলি যদি ধারণা না থাকে, আদৌ আপনি ইংরেজি বলতেও পারবেন না, লিখতেও পারবেন না, অপরকে শেখাতেও পারবেন না। তাই ভিডিওগুলো একে দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলকে তৈরি করা হয়েছে। তা বন্ধুগণ, হ্যাঁ আসুন, প্রথম ভিডিও লেকচার আমরা আলোচনা করেছিলাম, যেখানে প্রায় একশোটার মতো শব্দ এখানে চমৎকার করে আমরা বুঝিয়ে দিছি। যারা এখনও ভিডিওটি দেখেননি, তারা এই ভিডিওটি দেখে নেন। আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পৃষ্ঠা, অর্থাৎ এখানে 212টির মধ্যে আজকে আমরা আলোচনা করব। প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি প্রায় 100টি মতো শব্দ, এখানে আমরা 112টি শব্দ এখানে আমরা শিখব। যেমন বন্ধুগণ, এখন আসুন, যেমন এক লাথি, ওয়ান কিক, এক কোপ, হিট উইথ কোপার বা এ হিট উইথ কোপার, এক খোঁচা, ওয়ান পোক, এক কাঠি, ওয়ান টিপ, এক ফু, ওয়ান পাপ, এক ঝাড়া, ওয়ান ব্রাশ, এক নিঃশ্বাস, ওয়ান ব্রেথ, এক ফোঁটা কী হবে অন ড্রপ, এক চিমটি, নখ দিয়ে চিমটি কাটা, যেমন ওয়ান পিঞ্চ বা ওয়ান নিপ, এক মোট, হাতের মুষ্টি, এ হ্যান্ডফুল, এক মুঠি, এ হ্যান্ডফুল, একটা হলো মোট, আর একটা হলো মুঠি, যে কোনো কিছু মুঠি, যেমন ড্যাঙ্গার মুঠি বা যে কোনো কিছু মুঠি, চার পাঁচটি সাতটি মিলে একসাথে মুঠি বাঁধা, যেটা এ হ্যান্ডফুল, এক মুষ্টি, এ ফিস্ট, এক মুঠা, এ ফিস্ট, এক কোষ, এক ফালি, ওয়ান সেল, ওয়ান স্লাইস, এক চির, এক ফলা, এক টুকরা, যেমন এখানে অন স্লাস, এখানে এক টুকরা, অন পিস, এক চামচ, অন স্পুন, এক কাপ, এক গ্লাস বা এক গ্লাস, এক কড়া, এ ভেরি স্মল অ্যামাউন্ট, এক রুটি, এ ভেরি স্মল কোয়ান্টিটি। বন্ধুগণ, খেয়াল করতে হবে, এক রুটি একদম ছোট্ট একটা মানে পরিমাণকে বোঝানো হয় এক রুটি। এক মগ, এক যোগ, এক বয়ং, এক ডিব্বা, এক কোটা, এক কলসি, একদম এক পাতিল, কীভাবে পড়বেন, ওয়ান মগ, এমজি মগ, ওয়ান জার, ওয়ান ক্যান, এক ডিব্বা, ওয়ান ক্যান, ওয়ান বক্স, এক কোটা, ওয়ান পিচার। এখন আসুন বন্ধুগণ, এক ড্রাম, এক পাতিল, ওয়ান পট, এক বোতল, ওয়ান বোতল, এক পেয়ালা, ওয়ান কাপ, এক বাটি, এক বোল, এক গামলা, কি হবে, ওয়ান বোল, এক গামলা, ওয়ান বেসিন, বেসিনকে গামলা বলা হয়, এক বদনা, যারা আমরা ব্যবহার করি গোসল করার সময় বা টয়লেটিং করার সময়, ওয়ান বেসেল, এক বালতি, ওয়ান বাকেট, এভাবে হবে। এখন আসুন, এক গ্রাম, এক কেজি, এক লিটার, এক প্যাকেট, এক পোতলা, যে ওয়ান কেজি, ওয়ান লিটার, ওয়ান প্যাকেট, এক পোতলা, ওয়ান প্যাকেট, এটি হবে। এখন আসুন বন্ধুগণ, মাঝের সারির অংশগুলো আমরা পড়ব, এখানে লক্ষ্য করুন, এক পোয়া একশের একমন, ওয়ান কোয়ার্টার ওয়ান শের ওয়ান মন, এক ব্যাগ এক বস্তা, এক থলে এক জুড়ি, এক ব্যাগ মানে ওয়ান ব্যাগ, ওয়ান সাক, ওয়ান ব্যাগ, ওয়ান বাস্কেট, এক খাঁচা, বন্ধুগণ লক্ষ্য করেন খাঁচা, ওয়ান কেস, এক খণ্ড, ওয়ান পিস, এক পাল্লা, বন্ধুগণ ওয়ান স্কেল, এক অংশ, এক দিক, এক পাশ, এক অংশ মানে ওয়ান পার্ট, এক দিক হচ্ছে অন ডিরেকশন বা অন সাইড, এক পাশ অন সাইড, এক প্রান্ত, ওয়ান এন্ড মানে শেষ প্রান্ত যাকে বলা হয় এক প্রান্ত। এখন আসুন, এক স্তর, অন লেভেল, এক টিপ, এক জাকনি, অন সেক, এক জলক, এ ফ্লাস, এক পলক, অন ব্ল্যাঙ্ক, এক জাপটা, এ ফ্লাপ, এক গাদা, এ হিপ, এক গোছা, এ ব্রাঞ্চ। তো বন্ধুগণ এইভাবে আসুন, এক জোড়া, এখানে কি হবে, ওয়ান পেয়ার, এক হালি, এর কোনো ইংরেজি পাওয়া যায়নি, তবে ওয়ান
two pairs of eggs অথবা four eggs বন্ধুগণ হালে শব্দ হালে দিয়ে কোনো ইংরেজি শব্দ পাওয়া যায় না তাই আমাদেরকে এইভাবে বলতে হবে টু পেয়ার্স অফ এগ বা ফোর এগস এভাবে আর এক ডজন এক কুড়ি একটা এক ডজন হলো ওয়ান ডজন বা এক ডজন এক কুড়ি মানে ওয়ান স্কোর ওয়ান স্কোর এখানে আসুন একটা এক দিস্তা এক রিম একটা এক দিস্তা এক রিম ফুল অফ শীত এইভাবে হবে এক রিম ওয়ান রিম এক জাপটা এক চোপা এক জাপটা এক জাপটা এক চোপা ওয়ান ডিপ এক ডুপ ওয়ান ড্রাইভ এক চুমুক এক স্লিপ ওয়ান স্লিপ এক কামড় ওয়ান বাইট এক লোকমা এক লোকমা এক নলা এ হ্যান্ডফুল রাইস এক নলা হলো এ হ্যান্ডফুল রাইস এক মোট এ হ্যান্ডফুল এক কুলি ওয়ান মাউথফুল ওয়াটার এক কুলি মানে ওয়ান মাউথফুল ওয়াটার এক গাল এ মাউথফুল তো এখন আসুন বন্ধুগণ এই প্রশ্ন থেকে আমরা শিখব এক দুঃখ হ্যাঁ এক টান ওয়ান পাপ এক পক্ষ ওয়ান সাইড এক গোষ্ঠী ওয়ান গ্রুপ এক পাল্লা ওয়ান স্কেল এক গোত্র ওয়ান ট্রাইব এক পুরুষ এক পিড়ি এক পুরুষ এক পিড়ি ওয়ান জেনারেশন হবে এখন আসুন একজোট একজোট একজোটে একজোটে তো এখন হলো অ্যান অ্যালায়েন্স অল টুগেদার তা ইউনাইটেডলি বন্ধুগণ এখানে শব্দটা বলেছে ইউনাইটেডলি মানে ইউটা ওঠে নাই বন্ধুগণ টাইপিংয়ে কেটে গেছে এখন আসুন এক পাক এক প্যাচ এক পাক হলো ওয়ান রাউন্ড অর্থাৎ কি এক মাঠে এক পাক দেওয়া ওয়ান রাউন্ড এক প্যাচ এক ঘুম ওয়ান স্লিপ এক পাতা ওয়ান পেস এক চালা এক চালা এক চালা ওয়ান শীট বন্ধুগণ যে একটা বাড়ি এক চালা বাড়ি যাকে বলা ওয়ান শীট এক গড় এ হাউস বা এ হোম এক বাড়ি এক পাড়া এক এলাকা এক গ্রাম এক রাস্তা এক বাড়ি মানে ওয়ান হাউস এক পাড়া ওয়ান নেবারহুড ওয়ান নেবারহুড এক এলাকা ওয়ান এরিয়া তো বন্ধুগণ এক পাড়া বলতে আমরা পাড়া বুঝাই কিন্তু না ওয়ান নেবারহুড ওয়ান নেবারহুড অর্থাৎ আপনার এলাকার পাশে যাকে মিলে একটা পাড়া হয় এক এলাকা ওয়ান এরিয়া এক গ্রাম এক গ্রাম অন ভিলেজ এক রাস্তা ওয়ান রুট বা অন ওয়ে এক নজর এক দৃষ্টি এক নজর এক দৃষ্টি ওয়ান গ্যালেন্স বা এক গ্যালেন্স অন বিশন এক রঙের এক রঙা ওয়ান কালার এক সূত্র এক চাল এক সূত্র হলো ওয়ান ফর্মুলা এক চাল হলো অনলিট অনলিট দেখুন আসুন বন্ধুগণ এইভাবে আসুন যে এক বাস ওয়ান ফোর্ড ফোল্ড অনফোল্ড এক থাক ওয়ান সেলফ অন সেলফ এক প্রকার ওয়ান টাইপ এক ধরন অন টাইপ এক রকম সেম সিমিলার এক তরফ অন সাইডেড এক রোখা সেলফ ওয়েল্ড এবার এক গো সেলফ ওয়েল্ড এক ঘে মনোটোনিয়াস এক চোখ ওয়ান আইট সেলফ ওয়েল্ড একমুখী অন ফেস্ট একমুখী বাড়ি যেমন অন ফেস্ট হাউস এভাবে এক ঘরে তো বন্ধুগণ একদম অন ব্রেড একজন ওয়ান ম্যান ওয়ান পার্সন তো বন্ধুগণ এখানে এগুলো আমরা কিভাবে পড়বো ইতিমধ্যে এক দিয়ে একশো দুশো বারোটি শব্দ আমরা দুটি ভিডিওর মধ্যে শিখেছি শেখার অর্থ হলো যে এখন এক এর সাথে দুই তিন চার পাঁচ একশো দুশো পাঁচশো যে কোনো সংখ্যা যোগ করে লিখে লিখে পড়ুন বাংলা ভাষার ঠিক বাংলা ভাষার মতে ইংরেজি ভাষা আপনার আয়ত্তে চলে আসবে হ্যাঁ বন্ধুগণ সত্যি আয়ত্তে আসবে যদি আপনি এইভাবে আপনার সন্তানকে পড়াতে থাকুন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে আমাদেরকে দেখতে থাকুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ